হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবনে সেই পার্সেলের স্টিকার লাগানো রয়েছে। এখানে দুইটি সেট আপ বক্স রয়েছে। এই দুইটি সেট আপ বক্স আমাদের কাছে পাঠিয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এই দুইটি সেট আপ বক্সের সফটওয়্যার ফল্ট রয়েছে। আজকে আমি আপনাদের এই সেট আপ বক্সটি রিকভারি করে কীভাবে সেট আপ বক্স দুটি রিকভারি করতে হয় তা আজ আমি আপনাদের দেখাবো। ওই দুটি সেট আপ বক্স কোন ব্র্যান্ডের রয়েছে সেটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ধরুন আমরা এই সেট আপ বক্সটি দেখতে পাচ্ছি না, আমি কিন্তু এই সেট আপ বক্সটি খুলে নিচ্ছি বক্স থেকে। এই সেট আপ বক্সটি একটি হচ্ছে স্টার্ট সেটের, আরেকটি হচ্ছে অন সেট অন টু। এটি হবে সম্ভবত স্টার্ট সেটের সেট আপ বক্সটি, এটি ফোনে তারা বলেছে আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের সেট আপ বক্সটি কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি। দেখতে পাচ্ছেন সেই সেট আপ বক্সটি তো স্টার সেট 6969, এটি হচ্ছে স্টার সেটের 6969 সেট আপ বক্স। আর এটি এখন আমি আপনাদের দেখাবো, এটি হচ্ছে অন সেট অন টু একটি সেট আপ বক্স। এটি হচ্ছে সিম সাপোর্টেড অন সেট অন টু একটি সেট আপ বক্স, সিম সাপোর্টেডের বক্স। সি লাইন চালানোর জন্য অনেকে কিনে থাকে, আমি মনে করি সিম সাপোর্টের থেকে যে সেট আপ বক্সগুলো রয়েছে সেই সেট আপ বক্সগুলো অনেক ভালো। এটি হচ্ছে অন সেট অন টু একটি সেট আপ বক্স। সেট আপ বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমি খুলে ফেলেছি। এটিরও সফটওয়্যার ফল্ট রয়েছে, তারা আমাদের ফোনে বলেছে, তাও আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি এটিকে খুলবো না বন্ধুরা, খুলবো না, আমি প্রথমে আপনাদের পাওয়ার দিয়ে দেখাবো যে এটি কি ফল্ট রয়েছে। এটি সম্ভবত রেড লাইট অবস্থানে রয়েছে, কাস্টমার আমাকে সেই তথ্যটি জানিয়েছে। তা এখন আমি আপনাদের সামনে পাওয়ার দিয়ে দেখিয়ে দিব এটি রেড লাইট অবস্থানে রয়েছে কি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই পাওয়ার রিসিভারের পাওয়ারটি এখন দিব। পাওয়ারটি হচ্ছে 12 ভোল্ট, পাওয়ারটি লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই রেড লাইটে রয়েছে, তার মানে এটি হচ্ছে রেড লাইট অবস্থানে রয়েছে। এটি পাওয়ার ফল্ট না, এটি সফটওয়্যার ফল্ট, সফটওয়্যার ফল্ট কাস্টমার এটি আমাকে বলেছে সেটি দেখা যাচ্ছে। এখন আমরা স্টার সেট রিসিভারটি খুলে দেখব, এটিও সফটওয়্যারজনিত সমস্যা রয়েছে। ধরো আপনারা আপনাদের যে কোনো সেট আপ বক্স আমাদের কাছে পাঠিয়ে রিকভারি করে নিতে পারেন সফটওয়্যার এবং হার্ডওয়্যার সমস্যা সমাধানও আমরা করে থাকি। যে কোনো স্যাটেলাইট রিসিভারের সমস্যা সমাধান আমাদের মাধ্যমে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে সেই সেট আপ বক্সগুলো খুব সহজেই রিকভারি করা যায়। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আপনাদের সেট আপ বক্সগুলো পাঠিয়ে রিকভারি করে নিতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই স্টার সেটের রিসিভারটি কিন্তু এখানে খুলে ফেলেছি। এখন এই রিসিভারটিকে আমি পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো এটিও কি ফল্ট রয়েছে কি না। কাস্টমার বলেছে এটিও সফটওয়্যার ফল্ট রয়েছে, সফটওয়্যার এটি রং সফটওয়্যার দেওয়ার কারণে রিসিভারটি ডেড হয়ে গেছে। যে সফটওয়্যার যে বক্সগুলোতে রং সফটওয়্যার অথবা প্যাচ সফটওয়্যারগুলো দেওয়া হয়
সেই সফটওয়্যারগুলো কিন্তু ইএসপির মাধ্যমে রিকভারি হয় না, সেগুলো আইএসপি প্রোগ্রামের মাধ্যমে রিকভারি করে নিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো রেড লাইট অবস্থানে নেই এবং কোনো বাল্ব ইন্ডিকেট করছে না। আশা করছি এটি আমি আপনাদের নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে এস অনসেট অন টু রিসিভারটি সমস্যা সমাধান করে এবং এটি সফটওয়্যার আপগ্রেড করে। আপনারা এই দুটি একত্রে ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগবে বা ভিডিওটি লম্বা হবে, তার জন্য আমি দুভাগে ভিডিওটি তৈরি করব। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্টার সেট রিসিভারটির রিকভারি সফটওয়্যারটি আমরা করব, তা আমি আপনাদের ভিডিও তৈরি করে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে STDTSBD। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এরকম নতুন নতুন সেট আপ বক্স রিকভারি করার কাজের জন্য এবং আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে সেট আপ বক্সগুলো রিকভারি করি এবং হার্ডওয়্যার সমস্যাগুলো সমাধান করি। সেই ভিডিওগুলো লিঙ্কটি রয়েছে, আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে সেই আমার ভিডিওর লিঙ্ক অথবা প্লে লিস্টের লিঙ্কটি আমি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি SMD হিট গানের মাধ্যমে এখানে প্লাস ICT অথবা মেমোরি আইসিটি খুলে নিচ্ছি, অথবা এটাকে অনেকে বায়োস আইসি বলে থাকে। এই তিনটি নামেই বিভক্ত করা যায়, মেমোরি আইসি, ফ্লাশ আইসি অথবা বায়োস আইসি। আমি সেই আইসিটি এখানে খুলে নিচ্ছি। এটি হচ্ছে 8 পিনের একটি বায়োস আইসি। এটি এখন আমি আমার সেই প্রোগ্রামার অ্যাডাপ্টারের মাধ্যমে লাগিয়ে প্রোগ্রামার সাথে কানেক্ট করব। এই এখানে কিন্তু 8 পিনের আইসিতে একটি সংকেত দেওয়া থাকে, সেটি দেখে এখানে আপনারা কিন্তু এই সকেটের মাধ্যমে বসাতে হবে। আমি কিন্তু সেটি বসিয়ে নিয়েছি। এখন আমি প্রোগ্রামের সাথে সব আইসিটি কানেক্ট করে নিয়েছি। এখন আমরা সরাসরি ল্যাপটপে সফটওয়্যারটি ওপেন করে নিয়ে এখন প্রোগ্রামার সফটওয়্যারটি ওকে করে নিচ্ছি। এখন আমরা সেই অনসেট অন টু রিসিভারের যে সফটওয়্যারটি রয়েছে সেটি এখানে ওকে করে নিতে হবে। প্রথমে আমরা স্মার্ট আইডেন্টিফাই করে নিয়েছি এবং এটি সিপটি ভেরিফাই করে নিয়েছে। তারপর আমরা সফটওয়্যার ওপেন করব। সফটওয়্যারটি হচ্ছে অনসেট অন টু রিসিভারের সফটওয়্যারটি এখানে দিতে হবে। এটি হচ্ছে 4 MB একটি সফটওয়্যার। দেখতে পাচ্ছেন আমরা 4 MB সেই সফটওয়্যারটি এখানে ওকে করে নিয়েছি। এখন আমরা রাইটে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমাদের সফটওয়্যারটি লোড হতে শুরু করবে। আমি এখন রাইটে ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সেই সফটওয়্যারটি কিন্তু আপগ্রেড হতে শুরু করেছে। এভাবে আমরা খুব সহজেই রিসিভারের রিকভারি সফটওয়্যার করে থাকি, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। ধরো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে নেন। আপনার একটি লাইকে আমার ভিডিও তৈরি করতে উৎসাহটা বেড়ে যাচ্ছে। এখানে 2-1 মিনিট সময় নেবে, আশা করছি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100% হয়ে গেছে। এখানে মেসেজ দিয়ে দিয়েছে প্রোগ্রামার সফটওয়্যার ওকে। এখন আমরা পুনরায় সেই আমাদের প্রোগ্রামার থেকে প্লাস আইসিটি খুলে রিসিভারের সাথে পুনরায় কানেক্ট করে নিব SMD হিট গানের মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই প্লাস আইসিটি এখানে খুলে পুনরায় সেট আপ করে নিব। এটি খুব
সতর্কভাবে আপনারা সেটআপ করে নেবেন। কোনো পিন শর্ট থাকলে রিসিভারের কিন্তু ওপেন হবে না, অথবা টেম্পারেচার বেশি হলে আপনাদের এখানে যে এসএমডি পিএফ রেজিস্ট্যান্ট রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পুড়ে যেতে পারে অথবা এখান থেকে উঠে উড়ে যাবে। সেজন্য আপনারা আপনাদের এসএমডি হিট গানের টেম্পারেচারটি অবশ্যই 250 থেকে 260 রাখবেন, তাহলে সমস্যা হবে না। পুনরায় আবার দেখে নিচ্ছি ভালোভাবে প্লাস আইসিটি কানেক্ট হয়েছে কি না। খুব ভালোভাবে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি, প্রায় লাগানো হয়ে গেছে প্লাস আইসিটি। এখন আমরা দেখব যে কোনো পিন শর্ট হয়েছে কি না। ধরো এখানে 8 পিনের স্লিপ পাইস আইসিটি রয়েছে, এটির একটি পিন শর্ট হয়ে থাকলে আমাদের রিসিভারটি সিপস প্রোগ্রামার যেটা করেছি সেটি নষ্ট হবে এবং আমাদের এটিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পাওয়ারটি দিয়ে দিয়েছি। এখন ডিসপ্লে লাইনটি লাগিয়ে নিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিসিভারটি কিন্তু পুনরায় ওপেন হয়ে গেছে এবং ডিসপ্লে 001-এ রয়েছে, এক নাম্বার চ্যানেলে এটি ওপেন হয়ে গেছে। অন সেট অন টু রিসিভারটি আমরা কিন্তু 100%ভাবে রিকভারি করে ফেলেছি। বন্ধুরা আপনাদের যদি কোনো পিন বা আইসি শর্ট থাকে তাহলে কিন্তু আপনাদের যে প্রসেসর আইসিটি থাকবে ওটি নষ্ট হয়ে যাবে। আর স্টার সেটের যে বক্সটি রয়েছে এটি আমি আপনাদের নেক্সট ভিডিওতে প্রোগ্রামার করে দেখাবো। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।